ইউনিভার্সিটি থেকে থানা কখনো হেঁটে আমি যাইনি। ভিতরে রাস্তাটা দেখো, ইউনিভার্সিটি থেকে থানার দিকে যাচ্ছি। আর ইউ রেডি? এইরকম গাছগুলো দেখো, সব এরকম পড়ে গেছে। আচ্ছা, এই গাছগুলো কি আগে থেকেই এরকম ছিল? হ্যাঁ, আমার কিন্তু মনে হয় না, গাছগুলো পরে এরকম ঝুঁকেছে। ও বাবা, সামনে দেখো কি হয়েছে, দেখছো? ঝড়ে এখানে ঢুকে গেছে মনে হচ্ছে, তো পড়ে যেতে পারে। চলো নিচ দিয়ে যাও তাড়াতাড়ি। তো কলকাতার ভিতরেই এরকম অনেক অ্যাডভেঞ্চারাস রাস্তা আছে, দেখতে পাবে যদি তোমরা। আর একটা ব্যাপার, আমরা আসছিলাম যে বাসটা, সেই বাসটা হঠাৎ করে পাঞ্চার হয়ে গেছে এবং বাসটা দাঁড়িয়ে আছে। আমাদের বাস থেকে সবাইকে নামিয়ে দিয়েছে ভাড়া ফেরত দিয়ে। এই হচ্ছে সেই বাসটা, গ্যারিসন কলকাতার বাস, চড়তে খুবই ভালো কিন্তু টায়ার পাঞ্চার হওয়াতে আমরা এখন হাঁটছি এখান দিয়ে। বাসে এক্সট্রা টায়ার ছিল না, থাকলেও পার করে দেবে। এই যে গ্যারিসন কলকাতা, তো এইরকমই, কখন যে কি হয় কিচ্ছু বোঝা যায় না রাস্তাটা। এবার দেখো, আবারও বলছি, যাদবপুর ইউনিভার্সিটি থেকে যাদবপুর থানা, বাঁদিকে তো কানাড়া ব্যাংকের ইয়ে। কেন এই রাস্তাগুলো বেশ অ্যাডভেঞ্চার আছে এবং পুরো গাছে ছায়া, মানে দুপুরবেলাও হাঁটবে এইখানটা পুরো ছায়া পাবে। আর আজই কিন্তু রাস্তাঘাট পুরো ফাঁকা, কারণ পুজো হয়ে গেছে, পুজো শেষ, তাই ফাঁকা ফাঁকা ট্যাক্সি বেরিয়ে যাচ্ছে। আমরা থানার কাছ থেকে কিছু একটা ধরে নেব, থানার কাছ থেকে কিছু একটা ধরে নেব। এটা কিসের অফিস না রিসার্চ সেন্টার? এটা কালটিভেশন, বিশাল বড় কোনো রিসার্চ সেন্টার হবে। আর আমরা এইভাবে হাঁটছি, অনেকদিন পর আমরা আবার স্ট্রিট ওয়াক শুরু করলাম, পুজোর ভাইবসটা গেল। হবে এরকম আমরা রাস্তায় ঘুরবো, এবং এত গাছের পাতা ফুল পড়ে আছে, গন্ধ পাচ্ছ ফুলের? এটা কি ফুল এগুলো? ছাতিম ফুল। ও, এগুলো ছাতিম ফুল? আচ্ছা, এরকম যখন ফুলের গন্ধ পাবে না ইন্টেন্স, এই দেখো সব ছাতিম ফুল পড়ে আছে, দেখো পারা যাবে? ও, এইটা তোমার ছাতিম ফুল দেখো একবার, দেখো রাস্তায় ভর্তি পড়ে রয়েছে, এই দেখো গাছ ভর্তি। সেই ইংলিশ মুভিগুলোতে, সেই ইংলিশ মুভিগুলোতে সে এক একটা রাস্তা দেখায় না, সেই রাস্তা দিয়ে হাঁটছে এবং পুরো অটামের সময় লাল হয়ে গেছে লাল গাছের পাতা, এবং পুরো লাল হয়ে যায় নর্থ আমেরিকার গাছগুলো, ইফ আই এম নট রং, খুব ভুল না বললে আই থিঙ্ক নর্থ আমেরিকা বা আমেরিকানই বললাম আমি। ম্যাপেল ট্রিগুলো লাল হয়ে যায় অটামের সময়, আবার চেরি ব্লসমের সময়, আমাদের ব্যাঙ্গালোরের রাস্তা বা জাপানে চেরি ব্লসমের সিজনটা যেমন গোলাপি ফুলে ছেয়ে থাকে রাস্তা, এখানে পুরো সেরকম অবস্থা। মানে এখানে একটা গেট আছে পুরনো, এটা দিয়ে ঢোকা যায় জানি না। বাপ রে বাপ, গাছটা দেখো, পুরো হন্টেডের মতো লাগছে গো। এইখানে দেয়ালে অনেক আর্ট, হ্যাঁ তাহলে যাদবপুর পুলিশ হাউসিং। তো আমরা এবার যাদবপুর পুলিশ হাউসিং কোয়ার্টারের পাশ দিয়ে যাচ্ছি, জায়গাটা একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে, প্রায় থানা চলে এলাম। ছোটো ভিডিও ছিল আজকের, আজ এই ভিডিওটা ছোটো, এইটুকু ট্রিপ, রাস্তাটা দেখাচ্ছি তোমাদের, চলো পিছন দিয়ে চলো। আমরা এরকম রাস্তায় ঘুরে বেড়াই এবং রাস্তায় ঘুরে বেড়ানোর ভিডিও দেখতে গেলে
সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে দেবে, কলকাতায় ঘুরে বেড়াবো, তোমাদের দেখাবো। আর পুজোর ভিডিওগুলো দেখো, পুজোর প্রত্যেকটা দিন ভিডিও দিয়েছি, যদি না দেখে থাকো গিয়ে দেখো, ভালো লাগলে বলো। পরে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। Yeah.